হ্যালো ওয়েলকাম বন্ধুরা আজকে যে খবরটি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তোমরা জানো বেশ কিছুদিন পরে কিন্তু অর্থাৎ পুজোর পরে কিন্তু আবারও কিন্তু দুয়ারে সরকার কিন্তু করবে রাজ্য সরকার এমনটাই কিন্তু নোটিশ প্রকাশিত হয়েছে বা দুয়ারে সরকার কিন্তু খুব শীঘ্রই চালু চালু হতে চলেছে তো এর ক্ষেত্রে আমি একটা তোমাদের বলতে পারি এবং বেশ কিছুদিন আগে বর্ধমান বর্তমান পত্রিকায় বলা হয়েছিল যে আগামীতে কিন্তু আবারও তিন হাজার অনুমানিক তিন হাজারের মতো বিএসকে কিন্তু আবারও নিয়োগ করা হবে তো তোমরা যারা বিএসকের জন্য প্রস্তুতি নিতে চাও তোমরা অবশ্যই বিএসকের জন্য প্রস্তুতি নিতে পারো বিএসকের জন্য যে প্রস্তুতি নিতে হবে সেটা হচ্ছে এক নম্বর তোমাদের একটা কম্পিউটার সার্টিফিকেট অনিবার্য তোমাদের দরকার এবং তোমাদেরকে গ্র্যাজুয়েট হতে হবে এবং একটি কম্পিউটার সার্টিফিকেট থাকার সঙ্গে তোমাদেরকে কম্পিউটারের যে বেসিক নলেজ এক্সেল পাওয়ার পয়েন্ট এবং এমএস ওয়ার্ড বিভিন্ন ধরনের যে কম্পিউটারের টেকনিক্যাল কোশ্চিনগুলি থাকে যেমন ধরেনও মাউস কী কীবোর্ড কি হার্ড ডিস্ক প্রসেসর র্যাম রম এবং কী মাদারবোর্ড এই সমস্ত জিনিসের ক্ষেত্রে তোমাদেরকে একটা বেসিক ধারণা বা মৌলিক ধারণা লাগবে তাহলে তোমরা কিন্তু যে বিএসকে যে পরীক্ষাগুলি হয় সেগুলিতে এই ধরনের প্রশ্ন থাকে এই সমস্ত পরীক্ষাগুলি তোমরা কিন্তু সহজে পাশ করে আসতে পারবে এটা আমার পুরো বিশ্বাস তো তোমরা যারা বিএসকের জন্য অ্যাপ্লাই করবে নেক্সট তোমরা অবশ্যই আমার চ্যানেলের সঙ্গে সাবস্ক্রাইব করে রাখো তোমরা অবশ্যই আমার এই চ্যানেলে কম্পিউটারের রিলেটেড বিভিন্ন ধরনের কোয়েশ্চেন এবং প্রশ্ন পেয়ে যাবে আগামীতে এবং তোমাদেরকে জানিয়ে রাখি যে আগামীতে কিন্তু প্রতিটি পঞ্চায়েতে দুটি করে বিএসকে নেওয়া হবে তার মধ্যে আবারও অনেক কিছু নিয়োগ করা হয়েছে অলরেডি তার মধ্যে আবার কিছু বাকি রয়েছে সেগুলিকে এই সামনে পুজোর পরে কিন্তু নিয়োগ করা হবে তো আমি ভিডিওটি এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে রাখো নেক্সট ভিডিও দেখার জন্য বেলাইকনটিকে প্রেস করে রাখো থ্যাংক ইউ